হাই ফ্রেন্ডস, দেখো আজকে রান্না তেল কই। মাছগুলোকে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে আমি এবার কড়াইতে চাপিয়ে দিয়েছি। যেহেতু মাখাতে মাখাতে ক্যামেরাটা ধরা যায় না, তাই তখন আমি ভিডিওটা করতে পারলাম না, ভাবলাম বসিয়ে দিয়ে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও করি। তো কে কে ভালোবাসো তেল কই সবাই আমাকে কমেন্ট করে জানাও। দেখো জিরে বাটা দিয়ে এই তেল কইটা আমি করছি, কম আছে এটা হবে। মাছগুলোকে আমি সাজিয়ে দিয়ে দিয়েছি, তেল কইতে একটু তেল বেশি লাগে, তো তেলটা আমি একটু বেশি করেই দিয়েছি। দেখো তোমরা, আশা করি সবার ভালো লাগবে। এ দেখো মাছগুলোকে সমস্ত মশলা দিয়ে 30 মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে, তারপর কিন্তু এরকম কড়াইতে তেলের উপরে ছাড়তে হবে। আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে করি, তোমরা কে কীভাবে করো জানিও। তো আমার হাতের এই তেল কই আমার বাড়ির সবাই খুব ভালোবাসে, তো ওদের জন্য আজকে করে ফেললাম তেল কই। তো এবার এটাকে ঢাকতে হবে, বসিয়ে দিয়েছি, তো এবার আমি এটা ঢেকে দিলাম। তো চলো সবাই প্লিজ লাইক করো, শেয়ার করো, সাথে থেকো। কে কে ভালো কাও কমেন্ট করো। টাটা।